হাই গাইস, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। হ্যাঁ, আমিও আজকে অনেক ভালো আছি, কারণ আজকে আমার সুনীর জন্মদিন। তো আমি দুপুরবেলা ওকে কী কী খেতে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ যে কী কী রান্না করেছি, অনেক রকম পদের রান্না হয়ে গেছে এখানে। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে আজকে কী কী ওকে খেতে দিয়েছি দুপুরবেলায়। প্রথমেই দিয়ে দিয়েছি পোলাও, ও পোলাও খেতে খুব ভালোবাসে। তারপর দিয়ে দিয়েছি সাদা ভাত, পাঁচ রকম ভাজা, এগুলোও খুব ভালোবাসে, এই জন্য এগুলো করা। তারপর দেওয়া আছে স্যালাড, তারপর দই কাতলা, রসগোল্লা, চিকেন, তারপরে আছে পায়েস বা ক্ষীর, মুড়ি ঘণ্ট ডাল, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি পাঁপড় এবং পাঁচ রকম মিষ্টি। এইগুলো খেতে খুব ভালোবাসে, এই জন্য এর পছন্দের জিনিসগুলো আমি আজকে রান্না করেছি। তারপর চলে আসি রাতের বেলায়। রাতের বেলায় সেলিব্রেশন হবে না আমার সুনীর জন্মদিন, এটা কখনো হতেই পারে না, তাই ছোটোখাটো করে সেলিব্রেশন করলাম। এই যে এই কেকটা আমি এনেছি, কমেন্ট করে জানিও যে কেকটা কেমন হয়েছে। দর্দ কি কোই লহর তুঝে ছু না পা।